মোরগবন্দি নানা পদের খাবার। খাবারের এই আকর্ষণীয় মোরগ শুধুই যে ব্র্যান্ডিং তা নয়, অনেকাংশে খাবারের মানও এর উপর নির্ভর করে। সাধারণত খাবার তৈরিতে কি উপাদান ব্যবহার করা হয় সেটি দেখেই খাদ্যপণ্য কেনেন ভোক্তা। তবে আজ দেখব খাবার যে প্যাকেটে তৈরি সেটি কি দিয়ে তৈরি, সেই সাথে কতটা স্বাস্থ্যসম্মত। খাবারের মোরগ বানানোর অন্যতম উপাদান হচ্ছে রং, যে রং তৈরিতে প্রায় 300 ধরনের কাঁচামাল দরকার হয়, যার পুরোটাই আসে ভারত ও চীন থেকে। গ্রাহক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ল্যাবে নমুনা তৈরি করে পরবর্তীতে অনুপাত ঠিক করা হয়। সে অনুসারে ড্রাম ভর্তি কাঁচামাল নিয়ে যাওয়া হয় ডিসপেন্সার অংশে, আর এসব কাঁচামাল স্থানান্তর করা হয় হ্যান্ড ট্রলির সাহায্যে। 27টি ট্যাঙ্কের মধ্যে একযোগে চলে কাঁচামাল মিশ্রণ। তার পরবর্তী ধাপ মান নিয়ন্ত্রণ, খুবই সতর্কতার সাথে চলে এসব কার্যক্রম। আমাদের ইংলিশ মেকার মেশিনটা ভেরি প্রিসাইজ, যেহেতু আমাদের মানে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে খুব কম কোয়ান্টিটি লাগে, সেটা যদি প্রিসাইজ না হয় তাহলে ইঙ্কের কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাবে। তো ইঙ্ক মেকার সিস্টেমটা ওইভাবেই আমাদের 1 গ্রাম পর্যন্ত আমরা এখানে মেজার করতে পারি। আমরা আসলে এখানে যেটা করছি সেটা হচ্ছে শেড ম্যাচিং, যে একটা কাস্টমার যেই শেডটা লাগবে সেই শেডটা আমরা ম্যাচ করে দিচ্ছি। তো ভ্যালু অ্যাডিশন, কাস্টমার একটা ইঙ্কের মধ্যে একটা স্পেসিফিক প্রপার্টি লাগবে, সেই প্রপার্টিটা আমরা ইনক্লুড করে দিচ্ছি। পরবর্তীতে ল্যাবে চলে আরেক দফা মান যাচাই, নির্ণয় করা হয় রঙের গাঢ়ত্ব। সব মিলিয়ে 7-8টি পরীক্ষা চলে ল্যাবে। বাজারে চাহিদা বাড়াতে মান উন্নয়নে বেড়েছে প্রতিযোগিতা। একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বলছে দেশে প্রতি মাসে চাহিদা রয়েছে 6,500 টন প্যাকেজিং পণ্যের, যার মধ্যে ভালো করছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান, আর বাকিরা কালিতে ব্যবহার করছে ক্ষতিকারক টলোইন। অথচ এই টলোইন নিয়ে BSTI এর সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। টলোইন একটা রসায়ন বা কেমিক্যাল যেটা ইঙ্কে ইউজ হয়, খুব বেশি পরিমাণে ইউজ হয়, এটা ইউজার ফ্রেন্ডলি, বাট এটা টক্সিকোলজিক্যাল প্রোফাইলটা খুব মানে খুবই কমপ্লিকেটেড, ক্রিটিক্যাল। সেই কথা বিবেচনা করে আমরা গ্লোবাল পলিসি মেনটেন করে আমাদের যে প্ল্যান্ট আমরা তৈরি করেছি, আমাদের প্ল্যান্ট কমপ্লিটলি টলোইন ফ্রি। ফুড গ্রেডেড ফয়েল কিনা এটা এই নির্দেশনাটা মানা খুব জরুরি, কারণ এই এই ধরনের যে ফয়েলগুলো তৈরি করা হয় সেখানে টলোইন থাকে, নাইট্রিন থাকে এবং আরও কিছু কিছু ক্ষতিকর উপাদান থাকতে পারে, যে কারণে এটা অনেকটা সিগারেটের সেই ফয়েলের মতন। তো সেগুলো ফুড গ্রেডেড ফয়েল যদি না হয় তাহলে শরীরের উপরে দীর্ঘমেয়াদি পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে। এবং টলোইন আপনি জানেন এটা কার্সিনোজেনিক এজেন্ট, এটা ক্যান্সার তৈরি করার প্রবণতা থাকে। বাজারজাত করার জন্য এখানে প্রস্তুত করে রাখা হয়েছে শত শত ড্রাম, আর এই প্রতিটি ড্রামে রয়েছে 16 থেকে 20 কেজি ওজনের প্যাকেজিং কালি। এই কালির দাম নির্ভর করে এর কাঁচামালের গুণগত মান এবং এর রঙের ভিন্নতার উপর, যেখানে 400 থেকে 4,000 টাকা মূল্যের কালি রয়েছে। আর এই কালিগুলো পরবর্তীতে ব্যবহার করা হবে নানা পণ্যের আকর্ষণীয় মোড়ক তৈরিতে। ছাপাখানায় মূলত দেখা যায় কালির ব্যবহার, এখানে চাহিদা অনুযায়ী চলে রঙের বিন্যাস, প্রিন্টিং মেশিনের সাহায্যে ফয়েল পেপারের উপর চলে কালির মুদ্রণ, ডিজাইন অনুসারে সেট করা হয় মেশিনের সিলিন্ডার। এক একটি গ্রেভিয়র মেশিনে থাকে সর্বোচ্চ 12টি সিলিন্ডার ইউনিট, যেখানে স্বয়ংক্রিয়ভাবে চলে রঙের সংযোজন। ফয়েল পেপারের সাথে কালির সংযোজন হয় রোলারের সাহায্যে, 50 থেকে 60টি রোলার কাজ করে প্রতিটি মেশিনে। এই কাজ চলে আধা ঘন্টা, যেখানে দিনে প্রায় 3 থেকে 4,000 মোড়ক তৈরি সম্ভব। তার পরবর্তী ধাপ স্তর বিন্যাস, 2 ও 3 স্তরের মোড়ক তৈরি করতে যেখানে সময় লাগে 30 থেকে 60 মিনিট। পণ্যকে টেকসই করতে 8 থেকে 12 ঘন্টা ধরে চলে কিউরিং। কিউরিং শেষে এইসব প্যাকেট চলে যায় সুইং কারখানায়, যেখানে আকার অনুসারে সেলাই হয় মেশিনেই। কালি থেকে প্রিন্টিং, সুইং ও কাটিং করে সম্পূর্ণ মোড়ক বানাতে সময় লাগে 3 থেকে 4 দিন। প্রতি কেজি প্যাকেজিংয়ে খরচ হয় 300 থেকে 450 টাকা পর্যন্ত। বড় কারখানায় মাসে তৈরি হয় 30 থেকে 35 টন মোড়ক। এমন ছোট বড় প্রায় 100 কারখানা রয়েছে দেশে, আর এই খাতের বাজার গড়ে উঠেছে প্রায় 200 কোটি টাকার। মাঝখানে সিলিংটা করে আর 170 তাপমাত্রা, 3 মিনিটে 100 পিস মাল হয়। আরবানাইজেশন হচ্ছে, নলেজ লেভেল বাড়ছে, অ্যাওয়ারনেস বাড়ছে, প্যাকেজ প্রোডাক্টের কনজাম্পশন বাড়ছে। সুতরাং সেই ভিত্তিতে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে উই ক্যান সি ইফ GDP গ্রোজ 6-7%, প্যাকেজিং নর্মালি গ্রোজ মোর দ্যান ডাবল। কারখানার বাছাইকৃত মোড়ক পরবর্তীতে ব্যবহার করা হয় এমন খাদ্যপণ্য সংরক্ষণে।
আর এই মোড়কের মানের উপর নির্ভর করে খাদ্যের মান। অর্থাৎ এই প্যাকেট তৈরিতে যদি টলোইন ব্যবহার করা হয় তাহলে সেটি খাবারের সাথে মিশে শ্বাসকষ্ট, মাথা ব্যথা সহ ব্যাহত হতে পারে শিশুর স্বাভাবিক বিকাশও। যদিও দেশের 80% প্যাকেজিং কারখানায় ব্যবহার করা হয় টলোইন এবং এই বিষয়ে বিএসটিআই নেই কোনো নীতিমালা। প্যাকেজিং সংশ্লিষ্টরা বলছেন এখনই যদি নীতিমালা করা যায় তাহলে খাদ্যপণ্য নিরাপদ রাখার পাশাপাশি এই খাতকে আরও সমৃদ্ধ করা যেত। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।